আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালটা হলো যারা মোবাইল থেকে কোন অ্যান্ড্রয়েড মোবাইল থেকে বা ট্যাব থেকে অ্যান্ড্রয়েড ট্যাব থেকে যারা ক্লাস জয়েন করবে আমাদের অনলাইন ক্লাস, তাদের জন্য অনলাইনে এই ক্লাসটা জয়েন করার জন্য বাচ্চাদের দুটো অ্যাপ লাগবে, একটা হলো গুগল ক্লাসরুম আর একটা হলো জুম। সো ওই দুটো অ্যাপ প্রথমে আমরা ডাউনলোড করে নিব। আমরা প্লে স্টোরে যাব অ্যাপগুলো ডাউনলোড করার জন্য। প্লে স্টোরে গিয়ে আমরা জুম ক্লাউড মিটিংস নাম একটি অ্যাপ আছে, জুম ক্লাউড মিটিংস, এই অ্যাপটি আমরা ইনস্টল করব। এটা যদি ইনস্টল হয়ে যায় তাহলে আমরা গুগল ক্লাসরুম নামে একটি অ্যাপ আছে সেটাও আমরা ডাউনলোড করব। গুগল ক্লাসরুম নামে একটি অ্যাপ আছে, এটিও আমরা ডাউনলোড করব। জুম অ্যাপটা যখন ডাউনলোড হবে, ওই জুম অ্যাপটা যখন ডাউনলোড হয়ে যাবে, এখানে একটা ফাংশন থাকবে যে আপনাকে এই ফাংশনটা এনাবল করে রাখতে হবে, যাতে করে আপনার বাচ্চার কথা আমরা শুনতে পারি। বাচ্চারা যখন ক্লাস জয়েন করছে তাদের কথা যাতে টিচার শুনতে পায়, আর টিচার্সের কথা যাতে বাচ্চারা শুনতে পায় সেজন্য আপনাদের যেটা করতে হবে, জুমে গিয়ে, এই যে জুমে গেলাম আমি, জুমে গিয়ে দেখেন একদম যে কোনো একটা কর্নারে এরকম একটা সেটিংসের সাইন দেখতে পাবেন, আপনারা এরকম একটা সেটিংসের সাইন দেখতে পাবেন। ওই সেটিংসের সাইন আমরা সেটিংয়ে গেলাম, সেটিংয়ে যাওয়ার পরে এই মিটিংয়ে যাওয়ার পরে প্রথম অপশনটা এই যে প্রথম অপশনটা অটো কানেক্ট অডিও, এই অপশনটা দেখেন এখানে অফ করা আছে, এই অপশনটা সবসময় অন করে রাখতে হবে। আমি এটাতে গেলাম, যাওয়ার পরে ইউজ ইন্টারনেট এই অপশনটাতে টিক দিয়ে রাখতে হবে, এটাতে শুধুমাত্র এই অপশনটা আপনি এনাবল করে রাখলেই বাচ্চারা টিচারদের ক্লিয়ারলি শুনতে পাবে, টিচার্সরা বাচ্চাদের ক্লিয়ারলি শুনতে পাবে। আপনারা কাইন্ডলি এই অপশনটা অবশ্যই অ্যাক্টিভেট করে রাখবেন। এছাড়া আপনাদের আর বা স্টুডেন্টদের কোনো কাজ নেই জুমে, ওদের সাইন ইন করতে হবে না বা সাইন আপ করতে হবে না বা কিছুই করতে হবে না, শুধুমাত্র এই অপশনটা ওদের অ্যানাবল করে রাখতে হবে। ক্লাসরুম সেট আপ দিতে হবে, আপনি ক্লাসরুমে যাবেন, ক্লাসরুমে যাওয়ার পর গেট স্টার্টেড দিবেন। গেট স্টার্টেড দেওয়ার পর আপনার এই ডিভাইসে যদি কোনো জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার সাইন ইন করা থাকে তাহলে সেই জিমেল অ্যাকাউন্টটা আপনি সিলেক্ট করে দিবেন, বা কোনো একটা জিমেল অ্যাকাউন্ট যদি ওখানে কোনো জিমেল অ্যাকাউন্ট সেট আপ দেওয়া না থাকে, সাধারণত আমাদের অ্যান্ড্রয়েড ফোনগুলোতে একটা জিমেল অ্যাকাউন্ট সেট আপ দেওয়া থাকে, ওই জিমেল অ্যাকাউন্টটা আপনারা ওকে করে দিবেন, অথবা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অন্য কোনো জিমেল অ্যাকাউন্ট আপনারা চাইলে অ্যাড করতে পারেন। আমি আমার জিমেল অ্যাকাউন্টটা দিলাম, দেওয়ার পরে আমি ওকে দিলাম। ওকে দিলেই এরকম একটা স্ক্রিন আমি দেখতে পাবো, গুগল ক্লাসরুমে এরকম একটা স্ক্রিন দেখতে পাবো। এর একদম উপরের দিকে রাইট কর্নারে দেখেন একটা প্লাস সাইন আছে, এই প্লাস সাইনটা যখনই আপনারা দিবেন, এখানে আপনারা দুটো অপশন দেখতে পাবেন, এখানে আসার পরে জয়েন ক্লাস আর ক্রিয়েট ক্লাস, আপনারা জয়েন ক্লাসে যাবেন। জয়েন ক্লাসে গেলেই আপনার কাছে ক্লাসের কোড চাইবে, এই কোডটা আপনাকে SMS এর মাধ্যমে বা ক্লাস টিচারের মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে। আপনাকে যে কোডটা দেওয়া হয়েছে 6 ডিজিটের, সেই কোডটা আপনার বাচ্চার ক্লাসের জন্য সেই কোডটা আপনি এখানে এন্টার করবেন। সো আমরা যদি কোডটা এখানে এন্টার করি, আমি কোডটা এখানে আমার স্ক্রিনে দেখাবো না কারণ এটা একটা সিকিউর জিনিস, আপনারা কোডটা এন্টার করবেন, যে কোডটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে আমাদের SMS এর মাধ্যমে বা ক্লাস টিচারের মাধ্যমে। প্রত্যেকটা ক্লাস টিচারের কাছে, সেকশন হেডদের কাছে এই কোডটা অ্যাভেলেবল, আপনার বাচ্চা যে সেকশনে পড়ে সেই সেকশনের কোডটা আপনি কালেক্ট করে নেবেন বা SMS এর মাধ্যমে অলরেডি হয়তো আপনি পেয়ে গেছেন। কোডটা দেওয়ার পরে আপনারা জয়েন দিবেন, কোডটা দেওয়ার পরে আপনারা এই জয়েন অপশনটা সিলেক্ট করবেন। জয়েন অপশনটা সিলেক্ট করলে আপনারা ক্লাসে চলে যাবেন, এই যে ক্লাসের রুটিন দেখতে পাবেন আপনি, সানডে, মানডে, টিউজডে, ওয়েনসডে, থার্সডে পর্যন্ত ক্লাসের রুটিন দেওয়া আছে। আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে এখানে যে ডেটটা দেখতে পাচ্ছেন, আর একটা নাম দেখতে পাচ্ছেন, ওই জায়গায় আপনাকে টাচ করতে হবে, ওই জায়গায় একটা বার আপনাকে ট্যাপ করতে হবে, ওই জায়গায় ট্যাপ করলেই পুরো রুটিনটা খুলে যাবে ওই দিনের সানডের। যদি সানডের ক্লাস জয়েন করতে চান আপনি সানডের, একইভাবে যদি মানডের ক্লাস জয়েন করতে চান তাহলে নামের পাশে একটা ট্যাপ করলেই পুরো রুটিনটা খুলে যাবে। রুটিন খুলে গেলে আপনি দেখতে পাবেন প্রত্যেকটা টিচারের ক্লাস জয়েন করার জন্য একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কটাতে ক্লিক করলেই আমার এখানে দেখেন আপনাকে জিজ্ঞেস করবে আপনি কিসের মাধ্যমে ক্লাসটা জয়েন করবেন, জুম অথবা আপনার কোনো অন্য কোনো ইন্টারনেট এক্সপ্লোরারের মাধ্যমে, ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে। আপনারা অবশ্যই জুমের মাধ্যমে ওই ক্লাসটা জয়েন করবেন, জুমের মাধ্যমে অবশ্যই ওই ক্লাসটা জয়েন করবেন। যখন আমি এভাবে ক্লিক করব
তখন ওই টিচার যখন অবশ্যই লাইনে থাকবে, তখন আপনার বাচ্চা ওই ক্লাসটা ইজিলি জয়েন করতে পারবে। এই সেট আপটা একবারই, এই সেট আপটা শুধুমাত্র একবারই, এরপর থেকে আপনাকে আর কিছু করতে হবে না। এরপর থেকে আপনি শুধুমাত্র গুগল ক্লাসরুমে গিয়ে ওই দিনের রুটিনটা ওপেন করে, আপনাকে আর পাসওয়ার্ড চাইবে না। এরপরে এবার সেকেন্ড টাইম যখন আপনি গুগল ক্লাসরুমে যাইবেন যাবেন আপনাকে আপনার কাছ থেকে আর পাসওয়ার্ড চাইবে না। আমি দেখাচ্ছি, আমার সেকেন্ড টাইম গুগল ক্লাসরুমে যাই, আমার এই ক্লাসটা সেট আপ হয়ে গেছে। দেখেন আমি যখন সেকেন্ড টাইম গুগল ক্লাসরুমে যাব, তখন আমার কাছ থেকে আর এই ক্লাসরুমের পাসওয়ার্ড চাচ্ছে না। আমি যখনই এখানে ঢুকব, তখনই আমি এই পুরো রুটিনটা দেখতে পাবো। আর এখান থেকে আমি যে কোনো একটা দিন, যেদিনের ক্লাস আমার, যেদিনের ক্লাস আজকে যদি সানডে হয় তাহলে সানডের ক্লাসে আমি ঢুকবো, নামের পাশে ট্যাপ করবো। ট্যাপ করে আমার যে টিচারের যখন ক্লাস, এখানে টাইমিং দেওয়া আছে, এই যে এই টিচারের ক্লাস 9টা থেকে 9টা 30, এই টিচারের ক্লাস 9টা 35 থেকে 10টা 5। তাহলে এই টিচারের ক্লাস জয়েন করতে হলে 9টা থেকে 9টা 30-এর মধ্যে এই টিচারের ক্লাস জয়েন করতে হলে আমি তার লিঙ্কে ক্লিক করলাম, তার ক্লাস শেষ হয়ে গেলে এবার আমি সেকেন্ড ক্লাসটা 5 মিনিট পরেই, দুটো ক্লাসের মাঝখানে 5 মিনিট করে গ্যাপ আছে, সেকেন্ড ক্লাসে জয়েন করব আমি। যে ক্লাসটা এখন 9টা 35 থেকে 10টা 5 দেখাচ্ছে, ওটাতে ক্লিক করলে আমি সেকেন্ড ক্লাসে আবার জুমের মাধ্যমে জয়েন করে ফেলব। এখানে আপনাদের জুমের কোনো আইডি লাগবে না এই ক্লাসগুলো জয়েন করতে, আপনাকে জুমে সাইন ইন বা সাইন আপ করতে হবে না, আপনার জুমে কোনো আইডি থাকা লাগবে না, শুধুমাত্র জুমের একটি অ্যাপ আপনার মোবাইলে থাকা লাগবে। জুমের অ্যাপটা থাকলে ওই জুমের অ্যাপের মাধ্যমে আপনি গুগল ক্লাসরুমে এসে ক্লাস জয়েন করতে পারবেন।